রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের বাসিন্দা মালা চাকমা। ভূমি ও গৃহহীন মালা চাকমা এতদিন কুঁড়ে ঘরে বসবাস করে আসছিলেন, কিন্তু আজ তিনি নিজের পাকা ঘরের বারান্দায় বসে বুনন করছেন পাহাড়ি পোশাক। শুধু মালা চাকমাই নয়, এমন স্বপ্ন পূরণ হয়েছে রাঙামাটির মোহাম্মদ রহিম কিংবা অর্পণা চাকমার মতো পাহাড়ের 1,916টি পরিবারের। গৃহের পাশাপাশি আত্মকর্ম সংস্থানের জন্য প্রধানমন্ত্রী থেকে দেয়া হয়েছে বিভিন্ন ঋণ সহায়তা, আর এই সহায়তা নিয়ে করছেন হাঁস মুরগি পালন, সেরাই ও রিং স্ল্যাব তৈরির কাজ। সরকারের এমন সহায়তায় খুশি সুবিধাভোগীরা। যেদিন ইটোলা দাই লেগি সেদিন হিয়ত জেনে যে মন্দিরত জেনে বাতি আঙে দঙ্গ সে খাজিনা মানে আয়ো লম্বা হোক দীর্ঘ গরিব হোক দেজা বিজা জায়গা লাইব। ঘরে বৃষ্টি পড়ছে, বেড়া টেড়া ভাঙ্গা আছে, এখন আমাকে প্রধানমন্ত্রী গদ দেওয়া না, আমরা একটু সুখে আছি। আমি সেলাই করি, সংসার চালাই আর কি, এরকম করে আমার ব্যবসার একটা প্রতিষ্ঠান একটা ই করে দিয়েছে। এই নিয়ে আমি আমার ছেলের নিয়ে খুব সুখে শান্তিতে আছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। সরকারের এমন সহায়তা খুশি জনপ্রতিনিধিরাও, তবে এমন সহায়তা আরো বাড়ানোর দাবি তাদের। এই যে বাড়িগুলো দিচ্ছে, এরকম বাড়ি আমি চেয়ারম্যান হয়ে আমি তুলতে পারি নাই, সেজন্য ওরা খুশি। যারা গৃহহীন মানুষ যদি প্রধানমন্ত্রী আমাদের এদিকে যদি তাকায়, আরো এই যেগুলো গৃহহীন তারা গৃহ পাবে এই আশা করে। পাহাড়ের দুর্গমতাকে জয় করে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। যথাসময়ে ঘরগুলো সম্পন্ন করাটা একটা চ্যালেঞ্জ ছিল, আর প্রাকৃতিক যে প্রতিকূলতা সেটি তো ছিলই, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। রাঙামাটিতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন ঘর পাচ্ছেন 10 উপজেলায় 439 জন গৃহ ও ভূমিহীন পরিবার। সময় সংবাদ, রাঙামাটি।